প্রতিদিন যদি কোনো ব্যক্তি সকালে বা রাতে ঘুমানোর আগে 2 থেকে 3টা লবঙ্গ চিবিয়ে খায়, তাহলে 20 ধরনের রোগ তার শরীরে বাসা বাঁধতে পারবে না। বাঙালিদের রান্নাঘরে আর কিছু পাওয়া না গেলেও লং বা লবঙ্গ অবশ্যই থাকবে। USDA এর রেফারেন্স অনুসারে 100 গ্রাম লবঙ্গে 65 গ্রাম কার্বোহাইড্রেট, 6 গ্রাম প্রোটিন, 13 গ্রাম টোটাল লিপিড, 2 গ্রাম সুগার, 274 কিলো ক্যালোরি শক্তি ও 33 গ্রাম ডায়েটারি ফাইবার থাকে। এমনকি ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেশিয়াম, ফসফরাস, পটাশিয়াম, সোডিয়াম, জিঙ্ক কম বেশি সবই আছে। আর ভিটামিনের মধ্যে উল্লেখযোগ্য ভিটামিন B6, B12, সি, এ, ই, ডি, কে, থায়ামিন, রাইবোফ্লোভিন, নিয়াসিন ও ফোলেট রয়েছে। আর এইসব যৌগ অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ, যা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। বমি বমি ভাব, ঠান্ডা জ্বর, মাথা ব্যথা, ওজন কমানো, হাঁপানি রোগের নিরাময়, খাবারের রুচি ও হজমের সমস্যা, গ্যাসের সমস্যা, ত্বকের যত্নে, চুলের যত্নে, এমনকি ডায়াবেটিস নিয়ন্ত্রণেও কার্যকরী ভূমিকা রাখে লবঙ্গ। তাই লবঙ্গের অসাধারণ গুণাগুণ সম্পর্কে জানতে চাইলে পুরো ভিডিওটি দেখুন। নাম্বার 1, ওজন কমাতে লবঙ্গ। সকালবেলা খবরের কাগজ পড়তে পড়তে 1 কাপ চা না হলে যেন চলেই না। আবার গল্প গুজব আড্ডা জমাতেও চায়ের কোনো তুলনা নেই। আর এই চা খেয়েই আপনি কমাতে পারবেন ওজন, তবে সেটা হতে হবে লবঙ্গের চা। কারণ লবঙ্গের চা শরীরে ফ্যাট বার্ন প্রক্রিয়াকে আরো দ্রুত করে তোলে, তাই ওজন কমে সহজেই। লবঙ্গ চা তৈরির জন্য একটি পাত্রে পানি ও পরিমাণ মতো লিকার নিয়ে ফুটাতে থাকুন। তাতে 4-5টি লবঙ্গ, আদা ও দারুচিনি দিন। এরপর 15 মিনিটের মতো ফোটান। পানি ভালো মতো ফুটে গেলে 1 কাপ চায়ের মধ্যে 1 চা চামচ মধু এবং 1 টেবিল চামচ লেবুর রস যোগ করে পান করুন। তবে সাবধান, দিনে 2 কাপের বেশি খাওয়া যাবে না। নাম্বার 2, দাঁত। লবঙ্গ দাঁতের ব্যথা দূর করে, মাড়ির ক্ষয় নিরাময় করে। লবঙ্গতে উপস্থিত অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান শরীরে প্রবেশ করার পর এমন কিছু বিক্রিয়া করে যে নিমিষেই দাঁতের যন্ত্রণা কমে যায়। তাই দেখবেন প্রায় টুথপেস্টের কমন উপকরণ এই লবঙ্গ। এছাড়াও মাড়ির সমস্যা যেমন জিনজিভাইটিস ও পেরিওডন্টাইটিস হলে লং ব্যবহার করলে অনেক উপকার পাওয়া যায়। লং এর মুকুল বা মাথার অংশ ওরাল প্যাথোজেনের বৃদ্ধি রোধ করে আপনার মাড়িকে কেসকল রোগের হাত থেকেও রক্ষা করে। এছাড়াও মুখের দুর্গন্ধ দূর করতে লবঙ্গ তুলনাহীন। মুখের দুর্গন্ধ দূর করতে প্রতিদিন রাতে ঘুমানোর সময় 2টি লবঙ্গ মুখে দিয়ে চিবিয়ে ফেলে ঘুমাতে যান, আপনার নিঃশ্বাস হয়ে উঠবে তরতাজা। নাম্বার 3, আলসার নিরাময়। ব্যাকটেরিয়া সংক্রমণ, স্ট্রেস বা জিনগত কারণে পেপটিক আলসার বা পাকস্থলীর আলসার হয়ে যায়। বিভিন্ন গবেষণায় দেখা গেছে লবঙ্গের এসেনশিয়াল অয়েল গ্যাস্ট্রিক মিউকাসের উৎপাদনে সাহায্য করে এবং মিউকাস পাকস্থলীকে সংক্রমণের হাত থেকে রক্ষা করতে ঢাল হিসেবে কাজ করে। নাম্বার 4, হাঁপানি। হাঁপানি ফুসফুসের একটি রোগ যার কারণে শ্বাস প্রশ্বাসের সমস্যা হয়। এটি সাধারণত 2 ধরনের হতে পারে, একটি হচ্ছে খুব তীব্র আর অন্যটি দীর্ঘস্থায়ী। আমাদের ফুসফুসে বাতাসের প্রবাহে যখন বাধা সৃষ্টি হয় তখন অ্যাজমা অ্যাটাক বা হাঁপানির আক্রমণ হয়। হাঁপানি নিরাময়ে এসব উপাদান খুব কার্যকরী ভূমিকা পালন করে থাকে। হাঁপানি নিরাময়ে লবঙ্গ এবং তুলসীর তৈরি একটি চমৎকার পানীয়। লবঙ্গে 20-25% ক্লোভ তেল আর 10-15% টাইটার পেনিক অ্যাসিড থাকে, তাই এটা খুব ঝাঁঝালো হয়। আর তাই হাঁপানির জন্য এটা এত উপকারী। এই পানীয় তৈরির জন্য লাগবে তুলসী পাতা 5-6টা, লবঙ্গ 2টা, গোলমরিচ গোটা 3টা, মধু সামান্য পরিমাণ। প্রথমে একটি পাত্রে লবঙ্গ, তুলসী পাতা আর গোলমরিচ নিতে হবে। এবার এটাকে পানিতে 10 মিনিট ধরে ফোটাতে হবে। এরপর পানি ছেঁকে নিতে হবে। এবার এই পানির সাথে সামান্য মধু যোগ করে নিতে হবে। এই মিশ্রণটি তৈরি করে হালকা গরম থাকতে থাকতে খেয়ে নিতে হবে। এভাবে নিয়মিত খেলে হাঁপানি নিরাময়ে কাজ করবে লবঙ্গ। নাম্বার 5, ত্বকের যত্নে লবণ। বহুকাল ধরেই ব্রণের চিকিৎসায় ঔষধ হিসেবে লবঙ্গের ব্যবহার হয়ে আসছে। ব্রণের দাগ থেকে মুক্তি পেতে লবঙ্গ দিয়ে তৈরি লবঙ্গের পেস্ট ব্যবহার করুন। পাশাপাশি প্রতিনিয়ত লবঙ্গ খেলে ব্রণের হাত থেকে মুক্তি পাওয়া সম্ভব। এছাড়াও ত্বকের বিভিন্ন সমস্যায় প্রাকৃতিক দাওয়াই হিসেবে ব্যবহৃত হচ্ছে লবঙ্গ। বিশেষ করে ফুসকুড়ি, ত্বকের লাবণ্য চলে গেলে খেতে পারেন লবঙ্গ। ত্বকের বিভিন্ন দাগ দূর করতে ব্যবহার করা যেতে পারে লবঙ্গ। যে কোনো দাগ ভ্যানিশ হয়ে যাবে। মুখে তেল ছিটকে ফুসকা পড়ছে, মশার কামড়ে লাল হয়ে গেছে, লবঙ্গ তেলেই লুকিয়ে আছে সমাধান। লবঙ্গ তেল যে কোনো দাগ সহজেই তুলে দেয়, সেই সঙ্গে স্কিন টোন ভালো হয়, দাগ ছোপ মিলিয়ে যায়। আসলে লবঙ্গের ভোলাটাইল অয়েল শরীরে উপস্থিত টক্সিক উপাদানকে বের করে দেয়, সেই সঙ্গে জীবাণুদেরও মেরে ফেলে। ফলে সংক্রমণজনিত কষ্ট কমাতে একেবারেই সময় লাগে না, ঘা পচরা হতে পারে না। নাম্বার 6,
চুলের যত্নে লবঙ্গ। চুলের যত্ন নেওয়ার জন্য প্রাকৃতিক সাবান হিসেবে রিঠার ব্যবহার বেশ প্রাচীন। এটি স্ক্যাল্প পরিষ্কার করে এবং ব্যাকটেরিয়া বা ছত্রাক সংক্রমণ প্রতিরোধ করে। 3-4 টেবিল চামচ লবঙ্গ পানির সঙ্গে 2 টেবিল চামচ রিঠা গুঁড়া মিশিয়ে স্ক্যাল্পে এবং চুলে ভালোভাবে লাগান। কিছুক্ষণ মাসাজ করার পর আরো 5 মিনিট রেখে দিন। তারপর মাথা ধুয়ে ফেলুন। সপ্তাহে 2-3 বার এই মিশ্রণটি লাগান। দারুণ ফলাফল পাবেন। চুল পড়ার সমস্যাও দূর করে লবঙ্গ। যদিও আমাদের চুলের বৃদ্ধি নানা কারণে কমে আসতে পারে, এর মধ্যে অন্যতম হচ্ছে বয়সজনিত কারণ। তাছাড়াও মাথার ত্বকে সংক্রমণ, দূষণ, অস্বাস্থ্যকর খাবার খাওয়া ইত্যাদিও দায়ী হতে পারে। এদিকে লবঙ্গের পানিতে থাকে ফাইটোনিউট্রিয়েন্ট, এটি চুলে পর্যাপ্ত পুষ্টি যোগাতে কাজ করে। চুলের গোড়া শক্ত করার পাশাপাশি চুলের বৃদ্ধিতেও সাহায্য করে। 7, ডায়াবেটিস নিয়ন্ত্রণ। ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তির শরীরে প্রয়োজনীয় ইনসুলিন তৈরি হতে পারে না। লবঙ্গের আরেকটি উপাদান হচ্ছে নাইজেরেসিন। বিভিন্ন পরীক্ষায় দেখা গেছে এই উপাদানের জন্যই রক্ত থেকে শর্করা বিভিন্ন কোষে পৌঁছে দেওয়া, ইনসুলিন উৎপাদনকারী কোষগুলোর কার্যক্ষমতা বাড়ানো ও ইনসুলিন নিঃসৃত হওয়ার পরিমাণ বাড়ানোর মতো কাজ ভালোভাবে হয়। ফলে স্বাভাবিকভাবেই রক্তে শর্করার মাত্রা বৃদ্ধির আশঙ্কা কমে যায়। নিয়মিত লবঙ্গ খেয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা সহজ, তাই বর্ডার লাইন ডায়াবেটিস নিয়ন্ত্রণে লবঙ্গ ভালো কাজে দেয়। 8, লিভারের কার্যক্ষমতা বাড়ায়। লবঙ্গে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট শরীরে প্রবেশ করার পর দেহের মধ্যে উপস্থিত টক্সিন উপাদানগুলোকে বের করে দেয়। ফলে স্বাভাবিকভাবেই শুধু লিভার নয়, শরীরের প্রতিটি গুরুত্বপূর্ণ অঙ্গের কার্যক্ষমতা বাড়াতে বিশেষ ভূমিকা পালন করে থাকে এটি। এই প্রাকৃতিক উপাদানটিকে একাধিক হেপাটোপ্রোটেক্টিভ প্রপার্টিজও রয়েছে, যা এক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে থাকে। 9, বমি বমি ভাব। ট্রেনে বা বাসে যাওয়ার সময় যদি মাথা ঘুরতে থাকে ও বমি এসে যায়, তাহলে মুখে একটি লবঙ্গ রেখে সেই রস চুষলে বমি ভাব ও মাথা ঘোরা কমে যাবে। গর্ভবতী মায়েরা সকালের বমি বমি ভাব দূর করতে লবঙ্গ চুষতে পারেন। লবঙ্গের সুগন্ধ বমি বমি ভাব দূর করে। শুধু লবঙ্গ খেতে ভালো না লাগলে অল্প পরিমাণ গুড় মিশিয়ে নিতে পারেন, সকালবেলায় অনেক আরাম বোধ করবেন। এছাড়া বমি বমি ভাব দূর করতেও গুঁড়ো লবঙ্গের সঙ্গে মধু মিশিয়ে খেতে পারেন। 10, ঠান্ডা জ্বর। সর্দি কাশির মহ ঔষধ হিসেবে লবঙ্গ বহু বছর ধরেই ব্যবহৃত হয়ে আসছে। লবঙ্গ চিবিয়ে রস গিলে খেলে বা লবঙ্গ মুখে রেখে দিলে সর্দি, কফ, ঠান্ডা লাগা, অ্যাজমা, গলা ফুলে ওঠা, রক্তপিত্ত আর শ্বাসকষ্টের সুফল পাওয়া যায়। এছাড়াও লবঙ্গে থাকা ভিটামিন কে এবং ভিটামিন ই রোগ প্রতিরোধ ব্যবস্থাকে এতটাই শক্তিশালী করে তোলে যে শরীরের উপস্থিত ভাইরাসেরা মারা পড়ে। ফলে ভাইরাল ফিভারের প্রকোপ কমতে সময় লাগে না। প্রসঙ্গত, রোগ প্রতিরোধ ব্যবস্থা জোর দার হয়ে যাওয়ার পর সংক্রমণে আক্রান্ত হওয়ার আশঙ্কাও কমে যায়। 11, বডি ডিটক্স। তেল চর্বিযুক্ত এসব খাবার খেয়ে শরীরের হাল হচ্ছে বেহাল, সেই জন্য দরকার শরীর থেকে বাড়তি টক্সিন বা দূষিত উপাদান বের করে দেওয়া। সেই কাজ ভালোভাবে করবে ডিটক্স পানি। আমাদের শরীরের ভেতরে থাকা যত সব দূষিত উপাদান বের করে দেওয়ার জন্যই ডিটক্স পানির ব্যবহার। লবঙ্গ কিন্তু আমাদের শরীরকে ডিটক্সিফাই করতে সাহায্য করে। বাড়িতে তৈরি করতে পারেন লবঙ্গের ডিটক্স পানি। এর জন্য বেশি কিছু করতে হবে না। পানিতে লবঙ্গ ফুটিয়ে খেলে তা শরীরের অভ্যন্তরীণ ময়লা, ক্ষতিকারক এবং বর্জ্য পদার্থ দূর করতে সাহায্য করে। ফলে শরীর থাকে সুস্থ। 12, খাবারের রুচি ও হজমের সমস্যা। বিভিন্ন রোগ, বিশেষ করে পেটের রোগে এবং জ্বরে ভোগার পরে খাবারে অরুচি দেখা দেয়। ভাত রুটি, মাছ মাংস, মিষ্টান্ন বা যে কোনো উপাদেয় খাবারে পর্যন্ত রুচি হয় না। সেক্ষেত্রে লবঙ্গের গুঁড়া সকালে খালি পেটে বা দুপুরে খাবারের পরে খেলে খাবারের রুচি ফিরে আসে। তবে খালি লবঙ্গ খেতে না পারলে এটাকে ভেজে বা গুঁড়া করে মধুর সঙ্গে মিশিয়ে খেতে পারেন। এছাড়া লবঙ্গ হজম ক্ষমতাও বৃদ্ধি করে। হজমে সহায়তা করে এমন এনজাইম নিঃসরণের মাধ্যমে এবং অ্যাসিড ক্ষরণের মাধ্যমে লবঙ্গ আমাদের হজম ক্ষমতা সক্রিয় করে তোলে। সকালে লবঙ্গ সিদ্ধ পানি পান করলে হজমের সমস্যাও দূর হয়, হজম শক্তিও ঠিক থাকে। এছাড়াও প্রতিদিন সকালে খালি পেটে লবঙ্গের পানি পান করলে পেটের গ্যাস, কোষ্ঠকাঠিন্য ও বদহজমের সমস্যা চলে যায়। 13, সাইনাস ইনফেকশন ও মাথা ব্যথা। সাইনোসাইটিস রোগে লবঙ্গ খুবই উপকারী। সাইনোসাইটিসের রোগীদের চিকিৎসায় লবঙ্গ ঔষধ হিসেবে ব্যবহৃত হয়। লবঙ্গে বিদ্যমান ইগুয়েনল নামে একটি উপাদান আছে যা সাইনাসের কষ্ট কমাতে বিশেষ ভূমিকা পালন করে। এমনকি লবঙ্গ মাথা ব্যথা কমাতেও সাহায্য করে। ধোঁয়া, রোদ এবং ঠান্ডার জন্য শ্লেষ্মা বেড়ে নানা ধরনের মাথা ব্যথা বা মাথার রোগ দেখা দিতে পারে। মাথা ব্যথা কমাতে লবঙ্গের চাও খেতে পারেন, অথবা প্রচন্ড মাথা ব্যথা কমাতে কয়েক ফোঁটা লবঙ্গের তেল একটি পরিষ্কার কাপড়ে নিয়ে কপালের উপরে রাখুন। দেখবেন 15 মিনিটেই সেরে গেছে মাথা ব্যথা।
14. স্ট্রেস কমাতে লবঙ্গের তেলে রয়েছে অ্যান্টি স্ট্রেস উপাদান যা দুশ্চিন্তা কমাতে সাহায্য করে। এছাড়া লবঙ্গের তেল দিয়ে গা হাত পা মালিশ করলে মন শান্ত হয় এবং মানসিক অবসাদ দূর হয়। তবে আপনি যদি লবঙ্গের তেল ব্যবহার করতে না চান তাহলে নিয়মিত খেতে পারেন লবঙ্গ। প্রচন্ড স্ট্রেস ও উৎকণ্ঠা কমাতে এক টুকরো লবঙ্গ মুখে ফেলে চুষে চুষে খেয়ে ফেলুন। পান করতে পারেন লবঙ্গের চাও, মেজাজ ফুরফুরে হয়ে উঠবে। নাম্বার 15, ক্যান্সার প্রতিরোধ। নিয়মিত দুইটি করে লবঙ্গ খেলে মুক্তি পেতে পারেন ক্যান্সারের হাত থেকে, কারণ লবঙ্গের মধ্যে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিকার্সিনোজেনিক, অ্যান্টিমাইক্রোবিয়াল, অ্যান্টিইনফ্লেমেটরি সহ আরো অনেক বায়োঅ্যাক্টিভ উপাদান, যার কারণে লবঙ্গে আছে কলেরা, যকৃতের সমস্যা, এমনকি ক্যান্সারের মতো রোগ সৃষ্টি করা জীবাণুর সাথে লড়াই করার ক্ষমতা। লবঙ্গ ব্রেস্ট ক্যান্সার, ওভারিয়ান ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে। অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিজ যে কোনো ধরনের জীবাণুকে মেরে ফেলতে বিশেষ ভূমিকা পালন করে। নাম্বার 16, আর্থারাইটিসের যন্ত্রণা কমায়। লবঙ্গে উপস্থিত অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান আর্থারাইটিসের প্রকোপ কমাতে সাহায্য করে। জয়েন্ট পেইন কমানোর পাশাপাশি পেশির ব্যথা, হাঁটুতে, পিঠে বা হাড়ের ব্যথা এবং ফোলা ভাব কমাতেও এই ঘরোয়া ঔষধিটি বিশেষ ভূমিকা পালন করে। এছাড়াও লবঙ্গে উপস্থিত ফেনোলিক কম্পাউন্ড ইউজিনল এবং ইউজিনল ডেরিভেটিভস শরীরে প্রবেশ করার পর হাড়ের ডেন্সিটি বা হাড়ের ঘনত্ব উন্নত করে। এটি হাড়ের ভেতরে নানাবিধ মিনারেলেরও ঘাটতি পূরণ করে, ফলে হাড়ের সমস্যা জনিত যে কোনো রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা কমে যায়। নারীরা এবং বয়স্ক মানুষদের নিয়মিত দুইবার করে লবঙ্গ খেলে হাড়ের সমস্যা অনেকটা কমে যায়। তবে লবঙ্গের উপকারিতা পেতে বেশি পরিমাণে লবঙ্গ খাওয়া একদমই উচিত নয়। গবেষণায় দেখা গেছে অকারণে লবঙ্গ অনেকেই মুখে পুরে রাখে, যা শরীরের উপকারের চেয়ে অপকারী ডেকে আনবে আপনার জীবনে। যাদের রক্তে শর্করার মাত্রা কম তাদের কখনোই বেশি পরিমাণে লবঙ্গ খেতে নেই, কেননা তাদের ক্ষেত্রে অতিরিক্ত লবঙ্গ খাওয়া হাইপার গ্লাইসেমিয়ার কারণ হতে পারে। এছাড়াও অনেক চিকিৎসকই মনে করেন যাদের অ্যালার্জির সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে লবঙ্গ সেবনে র্যাশ বা চুলকানির সমস্যা দেখা দিতে পারে। এমন পরিস্থিতিতে লবঙ্গ এড়িয়ে চলাই ভালো। এছাড়া 15 বছরের নিচের শিশুদের আলাদা করে লবঙ্গ বা লবঙ্গের চা থেকে দূরে রাখুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে যেতে পারেন। আর আপনারা যারা এখনো ভাবছেন ইন্ডিয়া তো এখন চাঁদে পৌঁছে গেছে, বাংলাদেশের অবস্থা কোথায়, তারা পিনিক পায়ের এই ভিডিওটি দেখে আসতে পারেন। এই ভিডিওটির লিংক আমি ফার্স্ট কমেন্ট ও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। আর পিনিক পায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না। জানো আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।